হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও, নতুন আইটেমের ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে এই বক্স থেকে মাত্র খুললাম একটা চার্জার ফ্যান, এটার ফিটিং ভিডিও দেখাবো। ইনটেক ফ্যান কীভাবে ফিটিং করা হয় তার হচ্ছে একটা ভিডিও। দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে ওয়ালিস্টার একটা চার্জার ফ্যান ফিটিং ভিডিও করতেছি। এটা সব চার্জার ফ্যানই সেম। তো প্রথমে ওইখানে একটা কর্ড থাকে ভিতরে, এখানে তারটা এদিকে 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 তার রাখা গেছে, এদিকে তারটা আমরা এটার ভিতরে দিব। এখানে কর্ডটা লাগাইলাম, তারপর হচ্ছে আমরা এখানে গিরি ভালোভাবে বসাই দিতে হবে, পেশা দিয়ে বসাইতে হয়। এই যে হয়ে গেল প্রথমে পর্ব। তারপরে কস্টিপটা খুলে হচ্ছে মোটরটাকে বের করতে হবে। আমরা হচ্ছে যে পলিথিনটা খুলতেছি, এরপরে দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে নতুন মোটর। মোটরটা কিন্তু ঘুরতেছে, মোটরটা ঘুরতেছে। এখন আমরা এটা লাগাবো, ক্যাচিং ম্যাচিং বসাতে হবে। এই যে হচ্ছে ক্যাচিং ফিটিং করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ক্যাপ থাকে যেটা জালি ফ্যানেও থাকে। এই ক্যাপটা আপনারা ভালোভাবে টাইট করে দিবেন, তাহলে আপনারা ফিটিং ছাড়া ইনটেক প্যাকেট নিয়ে বাসায় বসে ফিটিং করতে পারবেন। দেখা যায় দূরে দাঁড়িয়ে একবার ফ্যানটা ফিটিং করা হলে তারপর বক্সে সম্পূর্ণ আটতে চায় না, এই জন্য ওইখানে একটা গার্ড আছে, ছোট্ট একটা পিনের মতো আছে ভিতরে। আর এই পাকার গার্ডটাকে আপনাকে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন জালি ফ্যানের মতো কিন্তু গার্ড আছে, মোটরের সাথে এখানেও গার্ড আছে। এই যে এখানে গার্ড আছে, এইভাবে হচ্ছে পাখাটা লাগাবেন। লাগানোর পরে যে উপরে যেটা থাকবে এটাকে হচ্ছে টাইট করে দিবেন। পাখা যেদিকে ঘুরে আপনার মাথাটা ধরে রেখে ওদিকে ঘুরাবেন, তাহলে টাইট হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে একটা অল স্টারের ফ্যান, আপাতত আমরা ফিটিং করতেছি। এটা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড। আর এই যে হচ্ছে কেবল, এই যে কেবল, এখন হচ্ছে এটার উপরের নেট ফিটিং করতে হবে, মানে উপরের যে জালিটা থাকে ওই জালিটা হচ্ছে ফিটিং করতে হবে। তার জন্য আমরা এখানে যেটি গ্রিপ প্যাচটা থাকে ওইটা লুজ দিয়ে দিচ্ছি, কারণ এই বেল্টার মাধ্যমে হচ্ছে আটকানো থাকে। লাগানো সব আপনারা এদিক থেকে এইভাবে বসাবেন, আর দেখবেন এটা লেভেল ঠিকঠাক আছে কিনা। এটা হালকা ঘুরে আনো যায়, এটা নিয়ে সমস্যা না। এই যে হচ্ছে আমাদের ফ্যানটা ফিটিং হয়ে গেল। এখন হচ্ছে এখানে যে নাটটা থাকে এটাকে টাইট করে দিতে হবে। এখন এটা টাইট করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু ফিটিং হয়ে গেছে। হ্যাঁ, ফ্যানটাকে ফুল দিয়ে কিন্তু আমরা টেস্ট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে চেক করা হচ্ছে, লাইট সব কিছু চেক করা হচ্ছে। আপনারা চাইলে ফ্যানটা এইভাবে নিতে পারেন ফিটিং করা, বা ইনটেক বক্স সহ নিতে পারেন, নিয়ে ফিটিং করে নিলেন। ফ্যানটার সাথে ওয়ারেন্টি আছে, যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া হয়। ধন্যবাদ।